ঘোষণায় ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশের নেতা কর্মীদের নিয়ে সেদিন আপনাদের পতন গড়ন হবে আমরা বড় আশ্চর্য হয়ে যাই যে আওয়ামী লীগ সরকার গত 96 নির্বাচনে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থা নির্বাচন দেওয়া তারা মানলো না আজকে তারাই কিন্তু ক্ষমতায় থেকে আবার নির্বাচন দেওয়ার পায়তারা করছে ঘরের ভিতরে যদি পচা ইঁদুর থাকে আপনি দুর্গন্ধ কিন্তু ছড়াবেই ওই ইঁদুর যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বের না করবেন ততক্ষণ পর্যন্ত ওই বালতি বালতি আতর ঢেলেও কিন্তু কাজ হবে না সিইসি বদলাকে বদলাই কোনো লাভ নাই ডিসি ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু তার কাজ করবে কারণ সরকার যখন সরকার প্রধান যখন যে হুকুম করবে তখন সে হুকুম পালন করতে তারা বাধ্য পুলিশ ভাইদেরও কিন্তু দোষ নাই তারা চাকরি করেন যখন যে হুকুম পাচ্ছে তখন তা পালন করতেছে সারা জ্ঞান করে যা ইচ্ছা যা খুশি তাই করে যাচ্ছে আজ আমরা এখান থেকে আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই এই আওয়ামী ফাঁসিবাজী সরকারের পতন না পর্যন্ত বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামীর বীর সাহেব শর্মার নেতৃত্বে আমরা রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ 3 তারিখে বীর সাহেব শর্মায় ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশের নেতা কর্মীদের নিয়ে সেদিন আপনাদের পতন গড়ন হবে ইনশাআল্লাহ